নমস্কার বন্ধুরা, পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছে, এই যে আজকে সব চেয়ার টেবিল আরে চলে আসবে, আর আজকে কাপড় টাঙানো হবে এই ধারটা, আর ওইদিকে পড়ি যেখানটা বসবে ওখানটা ফ্রেশ হবে। তার মাঝে আজকে আবার অর্জুনের রেজাল্ট আউট আছে, একটু পরে আমাকে স্কুলে যেতে হবে অর্জুনের। আজকে পুরো ব্লগটা আপনারা দেখবেন। আবার একটা কাজ আছে আজকে, কি বলতো, আজকে রান্না হুজুর খাওয়া দাওয়া আছে, আজকে রান্না পুজো খেতে যাব। রান্না পুজো খাওয়ার মজাই আলাদা, তাই না? কেউ নেমন্তন্ন না করলেও কিন্তু সবাই এমনিই চলে যাবে। আমাদের নেমন্তন্ন আছে পাড়াতে, একজনদের রান্না পুজো আছে, দুপুরবেলা খেতে যাব তো স্কুল থেকে আসার পর। এই যে বাবা পায়ে নূপুর হয়েছে, কালকে নিয়ে এসে পরে দিয়েছে, তো এই নূপুরটা যত নড়ছে ও তারও আর ঘুম ভেঙে যাচ্ছে, মানে ভালো করে আর ঘুমাচ্ছে না, এই নূপুরের আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে। এটা মনি আমি ওর সামনে বড় কাজ, এরপরে কি বড় কাজ হবে? হ্যাঁ, তখন প্যান্ডেলালা বলছে দাদা ভাইয়ের বিয়ে, দাদা ভাইয়ের বিয়ে মানে ওর বড় কাজ, অর্জুনের বিয়ে। দাদা ভাই বলকে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু অর্জুনের বিয়ে সেটা আমি জানি, মানে আবার বলে সকাল থেকে এখনো কিছু খায়নি, কি খিদে পাচ্ছে, চা মনে সব শেষ হয়ে গেছে। আমি পরীকে খাওয়াচ্ছিলাম ঘরের ভেতরে, না চা আছে, এই তো আমি একটু চা খাই, চা না চা বিস্কুট দুটো খাই, তবে তো অনেকক্ষণ থাকতে পারবো সকালবেলা। আমি ভাবলাম যে আমার ভাগ্যে হয়তো চা নেই, সব শেষ হয়ে গেছে, চা আছে, আমি একটু চা বিস্কুট খাই, খেয়ে বেরোবো, অর্জুনের স্কুলে যেতে হবে সকাল সকাল। এ বলছে জল আইসিন পাসিন সব আমি দিয়ে দেবো, তোমার টেনশন করছো, আমার মামা চলে এলো। মামা এটা একটু বলতো, এটা আঙ্কেল হাত মিলিয়ে গেছে সকালে, হ্যাঁ সকালে হাত মিলিয়ে গেছে, পুরীর মতন হয়ে গেল না, আমি তো বলে দিয়ে বাবা বলে এরকম করে, হ্যাঁ পুরী আমার নাম তো, আর আমি যখন তোমার দোকান যাব সব ফ্রি। পুরীর রান্না বাসনে সব প্যান্ডেল তো হয়েই এলো, আর দুদিন কাজ হলেই সব একদম কাপড় চুপড় টাঙানো হয়ে যাবে। পুরী দেখতেছে বলে কি হবে রে তা, পুরী পরি দেখতে চেক কি হবে রে তা। অর্জুনের স্কুলে রেজাল্ট আনতে যাব, তার সঙ্গে আরো একটা কাজ আছে, সব নিয়ে বেরিয়েছি আমি অর্জুন আর তিনজনে মিলে টোটোই করে যাব, গাড়ি কাটবো, অর্জুনের রেজাল্ট নিতে হবে, পপি শাড়ি চেঞ্জ করতে হবে, দাদা বাড়ি যেতে হবে, অনেক কাজ। কি লজ্জা ও বাবা, আর স্কুলের স্যার বলেছে না, স্কুলের স্যার বলে দিয়েছে যে তোরা স্কুলে কি করিস রেজাল্ট উঠে দিন গার্জেন এলে বলে দেবো, ওইটা আরো বেশি ভয় হয়, আমি দুষ্টুমি করি স্কুলে বলে দিবে স্যার। এতদিন ডেলি ব্লগে আপনারা দেখেছেন আমাদের রাস্তার অবস্থা, তাই টোটো থেকে টোটো উঠা যাবে না, আপনাদের দাদা এগিয়ে গেছে, আমি হেঁটে হেঁটে এগিয়ে যাই, সেই ঢালাই রাস্তা থেকে গিয়ে টোটোয় উঠবো। গ্যাসের সিলিন্ডার নেওয়া হয়েছে, অর্জুন তুই বস, তুই বস, চলে এলো ঘোড়া আমাদের, উঠে বড়, হ্যাঁ নালে এত রান্না কি আর এমনি শুধু গ্যাসে এই যে কাজ শুরু হলো গ্যাস দোকান থেকে, এবার কোন দোকানে শেষ হবে তার ঠিক নেই, তাড়াতাড়ি চলো না গো, ভালো রাস্তা আছে, সবার ফাঁকা আছে, কাপড় দোকানে গিয়ে শেষ হবে, শাড়ি দোকানে, হ্যাঁ ওখানে অনেক শাড়ি এখনো দেখবে, ওখানে ঘন্টা দেড়েক সময় লাগবে, তারপর আমি আর অর্জুন সেলুনে চলে যাবো, তারপর তুমি ওইটাতে চলে যাবো, স্টাইল করে আমার মিষ্টি খাবো না, খালি পেটে এখনো কিছু খাইনি,
স্কুলের কাছাকাছি চলে এসেছি, যদি খারাপ রেজাল্ট হয় না এমন মার দুবো। এদিকে এদিক দিয়ে ঢুক, কেমন হয়েছে রেজাল্ট? খালি একটা ইংলিশে একটু কম পেয়েছি, বাংলা আর হিন্দিতে। সবেতেই তো কম। আজকে এইবারে সবাই যেন নাম্বার সব একই একই, খুব বেশি পায়নি। হয়েছে রেজাল্ট। দেখি গ্রেড থেকে, এই গ্রেড থেকে থেকে খারাপ করেছি। ওরে বাবা, ও মা। ম্যাম স্যার ম্যাম বললো পেছন দিকে ফিরে শুধু ক্লাসে গল্প করো। সেই সকাল থেকে বেরিয়েছি, এখনো কিছু খাওয়া হয়নি, তো অর্জুনের রেজাল্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একটু খাবো। চুলদাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে গেছে বাবা আর ছেলে। ষষ্ঠী গান হবে, তো যারা ষষ্ঠী গান করবে তাদের মধ্যে একজন এসে আসছে আর কি, কথা বলবো কি কি লাগবে না লাগবে সব বলে দেবে। আচ্ছা বাবা বলো, এদিকে আসুন। আপনাদের দল কতজনে? নজন। নজন আসবে? আচ্ছা, নজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রাত্রে? কিচ্ছু করতে হবে না, মুড়ি আলু সিদ্ধ দিয়ে দিলে। আচ্ছা, আর হচ্ছে যে আপনাদের কি কি যন্ত্রপাতি থাকবে? আমাদের ক্যাসিও আছে, নাল আছে, খোল আছে, করতাল আছে, তারপরে ষষ্ঠী একজন থাকবে। এই গেল, এবার কি কি লাগবে একটু বলে দিই। ছোট হাঁড়ি, মাটির হাঁড়ি জানেন? হ্যাঁ, মাটির হাঁড়ি বলুন না। ওতে পাঁচ ফো চাল থাকে। আচ্ছা, সাতটা কড়ি থাকবে, সাতটা গোটা হলুদ থাকবে। আচ্ছা, ওর নিচে একটা বিড়ে থাকবে। আচ্ছা, এই গেল, একটা মনে থাকবে। ষষ্ঠী পূজায় যারা করে গেছে তাদেরকে দেওয়া হয়েছে না, এখানে এটা নিয়ম। ঠিক আছে চলো, আমি এই ঘন্টাখানে আগে এই নন্দীগ্রাম থাকতে। আচ্ছা, গিয়ে চান করে বেরি করবি। হ্যাঁ, মোটামুটি যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সবই সারা হয়ে গেছে আর দুপুর হয়ে গেছে, এবার গিয়ে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না পুজো খেতে যেতে হবে। কাপড়টা পুরোটাই টাঙিয়ে দিয়েছে তো, কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে।
এই যে এসে দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। হাই এইখানটা কি সুন্দর লাগে, এখানে যখন লাইটিং করবে না আরও ভালো লাগবে। এটা তো পুরোটাই হবে, এখন অর্ধেকটা হয়েছে, দেখছিস বুঝলেন কি সুন্দর হয়েছে। বাজার থেকে চলে এলাম, সব কাজ সেরে স্নান করে তারপরে পরিকে নিলাম, পরি উঠে পড়েছে ঘুম থেকে, আর এদিকে সবাই বেরিয়ে পড়েছে রান্না খুঁজে যাবে বলে। আমি কি করে যাবো আর, এই যে পরিকে নিয়ে থাকতে হবে, এই সবে উঠেছে মানে এখন কান্নাকাটি করবো, একে নিয়ে থাকতে হবে, গেলা হয়ে গেছে। আর দেখেছেন চুপচাপ শুনছে, চুপচাপ শুনছে। রান্না পুজোর খাওয়ার মজাই আলাদা, কত রকমের যে রান্না হবে, পান্তা ভাত সব রান্না পুজোর খেতে যাবে বেরিয়েছে, কিন্তু আমি যাবো না, আমি গেলে পরিকে কে ধরবে, রান্না পুজোর যা খাবার নিয়ে আসবে, খাবার ঠিক না প্রসাদ আর কি, ঠাকুরের প্রসাদ। এই যে আমি মা পিসি বাবা আর সবাই বের হয়েছি, ওই রান্না পুজোয় খেতে যাবো বলে। রান্না পুজোয় অনেক দিন খাওয়া হয়নি, মানে আগের বছর রান্না পুজোয় খাওয়া হয়নি, বাড়িতে ছিলাম না, তো এই সময় হলে রান্না পুজোয় খুব খেতে যাওয়ার ইচ্ছে হয়। তো এবছর দিদিদের নিমন্ত্রণ করেছে, মানে দিদিদের বড়ো করে হচ্ছে আর কি, এবছর প্রতি বছর এমনি ঘরে ঘরে হয়ে যায়, এবছর অনেক লোকজনকে বলেছে। তো সবাই বসে পড়ছি টোটোয়, চলো এবার তাড়াতাড়ি চলো। ফোন করানি আগে শুনো, হ্যাঁ আর কাকিমা বলে আমি ফোন করবো বলে নিজেই আগে চলে এসছি, আমার তো দেরি হচ্ছে, চলো। কালকে তো রান্না কিছু হয়ে গেছে, আজকে হচ্ছে পান্তা। এই যে পান্তা ভাত লেবু দেওয়া আছে, ওখানে মাছ আছে, তারপরে পুঁই শাকের ঘন্ট, ভেজ আছে, ভেন্ডি চচ্চড়ি, এইটা কি গো? এটা ডাল। ও এটা ডাল, নিচে কলা ছে। এইখানে মোটামুটি 7 রকম ভাজা আছে, আর বাদ বাকি 4-5 রকমের তরকারি আছে, আর পান্তা ভাত আছে, 13 রকম, মোট 13 রকম আছে। রান্না পুজো হচ্ছে এইগুলো মা মনসার প্রসাদ। বাবা এক ডিশ কি পান্তা হয়, অনেক লোকের তো রান্না পুজোর অনেক নিয়ম থাকে। রান্না পুজো যখন এই যে প্রসাদ গুলো রান্না হয় তখন কিন্তু কথা বলা যায়, এই যে গল্প কথা না বলেই রান্না করা হয়, বউরা যখন রান্না করে তখন কথা বলে। এই অর্জুন বসে পড়ি চল, প্রথমে দিয়েছে পান্তা ভাত, এখানে আছে 7 রকম ভাজা, ডাল আর পুঁই শাকের ঘন্ট, এখনো অনেক কিছু আছে, দুদিন নিয়ে আসছে, খুব ভালো লাগছে। রান্না পুজোর দারুণ খাওয়া দাওয়া চলছে, পুরো পাতা ভর্তি একদম সব, এখনো আছে দিদি বলছে, এখনো আছে, এখনো আছে। রান্না পুজো খেয়ে যা, রান্না পুজো খাওয়া দাওয়ার পর এই যে বাড়ি আসছি, টোটোর থেকে নেমে পড়েছি, পরি কি করছে কে জানে, দেখি তার বাবার কাছে রেখে দিয়ে গেছিলাম। বাপারি তুমি কার কোলে ঘুরে বেড়া যাও, বাবা কি করছে, বাবা খাচ্ছে। রান্না পুজোয় খাওয়া দাওয়ার পর এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে হঠাৎ বাইরে বেরিয়ে দেখি কলা গাছটা পড়ে গেছে, কাটবো। তিনটে সিঙ্গাপুরি কলার কাঁদি হয়েছিল, তার মধ্যে এই কাঁদিটা সব থেকে বড় ছিল, কাঁদি কলার কাঁদির ভারে কলার গাছ পড়েছে, এই কলার কাঁদিটা আরো বড় হতো কিন্তু গাছটাই পড়ে গেল কাঁদি সমেত, কি করবো। এই দেখো কলাগুলো এখনো কত মোটা হতো, নিচের কলাগুলো একদম নরম, বলো সব চলে এসছে, ওইদিকে টেবিল চেয়ার এখনো আসছে, বাবাটা নিমন্ত্রণ করতে গেছিল, আসার পথে যে ঝালমুড়ি নিয়ে এসছে, বসে বসে খাচ্ছে, আর রাত্রেবেলা আজকে ডিমের ঝোল ভাত, কিন্তু একটু নরম হয়ে গেছে। ঘরে রেখে দিচ্ছি, বনুকে ভুলু করতে যায়নি, ও
এই যে ডিম আর আলু ওই যে ওইদিকে সেদ্ধ হয়ে আছে, এদিকে মশলা ফসলা সব রেডি আছে বললাম, ডিমের ঝোল গরম গরম ভাত করবো আর মা আর বাবার জন্য রুটি। আজকে সারাদিন তো প্রচুর ব্যস্ততার মধ্যে কাটলো, এটা সেটা দৌড় ঝাঁপ, নিমন্ত্রণ অর্ডার শেষই হতে যায়, এখন ডিনারে খেতে বসছি। ডিমের পাতলা ঝোল মাখিয়ে একটু কুসুম নিতে হবে, কুসুম ডিমের ব্যাস। এই যে কি অমৃত, মানে যারা ডিম প্রেমিক তারাই জানে। আমাদের এখন প্রত্যেক দিন ব্লগ আসবে, আপনারা অবশ্যই দেখতে থাকবেন একটা এপিসোডের মতো, বিশেষ করে পুরীর অন্নপ্রাশন। আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।